আজকে সকালবেলা ওয়েদারের কোনো হেরফের হয়নি, কালকের মতনই সেম বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনো টিপটিপ করে পড়ছিল, একটু এখন থামলো। এই সকাল থেকে এই মাত্র মনে হয় একবারটি থেমেছে। আমার সাথে রুহিও ঘুম থেকে উঠে গেছে, একটা ফুল নিয়ে এখন খেলা হচ্ছে আর চুপচাপ খেলছে, দেখো কোনো কথাবার্তা নেই। মুম্মা সবাইকে হাই বলে দাও, এখন ফুল নিয়ে ব্যস্ত। কাল থেকে এইমাত্র মানে বেরোতে পেরেছে, বেশ খুশি হচ্ছে, কিন্তু বাইরে খুব হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ রাখা যাবে না এখানে ওকে। বৃষ্টি মানেই হচ্ছে বাঙালিদের খিচুড়ি, আজকে তাই হচ্ছে রান্নাঘরে খিচুড়ি। আর এইদিকে বাবা আবার ভালো চুনো মাছ পেয়েছে, সেই নিয়ে চলে এসেছে, এখন এটাকে বাঁচতে যাচ্ছি। মাই বাঁচতে যাচ্ছে, বললাম দাও আমি বেছে দিই। বাইরে যা দিচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, তবে ভালোই বেশ ওয়েদারটা। মাছ কাটা দেখতে এসছে আমার পাশে দাঁড়িয়ে, এগুলো কি গো মা? মাছ, এখন আর মাম্মাম বলে না, এখন বলে মাছ। হ্যাঁ কে খায়? আজকে সাইজ গুলো বেশ বড় বড় আছে, দেখো শুনো মাছে প্রত্যেকটা মাছই বড় বড় বেশ। বাইরে আবার বৃষ্টি নেমে গেছে, ওর জন্য এখানেতেই বসলাম ঘরের ভিতর। আবার বদল বদল হয়ে গেছে, রানী চলে গেছে মাম্পার খাবার করতে, এদিকে মা বসে গেছে মাছ কাটতে। চলে যাচ্ছি, ও যাবো চলে যাচ্ছে একাই। আমি নিয়ে যাবো, আসো আমার কাছে আসো। রুহির খাবার এদিকে রেডি, আজকে সকালে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি, ভাত, সমস্ত রান্না রুহির কমপ্লিট। এবার রুহিকে খাওয়াবো, খাওয়ার নাম শুনেই একদম কোণে গিয়ে লুকিয়ে পড়েছে। দেখো খেতে হবে তো, কে খাবে? না না না, খেতে হবে খেতে হবে, দুষ্টু করলে হবে না। কিন্তু গান শুনবে? ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা হো, যেই গানটা পছন্দ হবে না, না করে একদম চলে যাবে। এই দেখো ঘিটা আনতে আনতে একদম গলে গেছে, ডিমটার মধ্যে চলে গেছে দিয়ে। আহা হা, এরকম আলু সিদ্ধ ডিম ভাত দেখে আমার তো একদম ছোটবেলাতে স্কুল যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে, তার সাথে এরকম ঘি আমি তো প্রত্যেক দিন স্কুলেতে যাওয়ার সময় খেয়ে যেতাম। দেখ রুহিকে দেখো, যেই ডিম দেখতে পেয়েছে চলে এসছে ছুটে। কে খাবে এই ডিমটা? হ্যাঁ এখনই কে বলছিল আমি ভাত খাবো না? কে বলছিল? তুমি বলছিলে যে ডিম দেখে আর সামলাতে পারিনি, দৌড়ে দৌড়ে চলে এসছে। গান শুনতে শুনতে এখন ডিম খাচ্ছে, বই নিয়ে বসেছে পড়তে পড়তে এখন খাবে, কিছুতেই চেয়ারে বসবে না। ওই বাবলে কার বই এটা? রুহির বই? গানগুলোকে চালাবে আর নিজেই নাচবে। আবার একটা বই আছে, এটা এই বইটাতে কি আছে মা? দিদি আছে, দাদা আছে, বার করো দেখি কি কি আছে এখানে। নিজে নিজে দিদি দাদার পেজটাকে বার করে নিয়েছে আজকে। নাহা করো বাবা। হ্যাঁ বাবা, এই কদিন এখন হয়েছে এই বইগুলোতে দাদিরা যে খায় সেই ছবিগুলো দেখতে দেখতে নাও খেয়ে নেয়, এখন যত বড় হচ্ছে মানে চেয়ারে কিছুতেই বসতে চায় না, কারণ চেয়ারে বসলে তো সেই দুষ্টুমিটা করতে পারবে না, এদিক ওদিক দৌড়াতে পারবে না, হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘুটি করতে পারবে না, তার জন্য কিছুতেই বসবে না। একমাত্র দুপুরে আর রাতের খাবারটা ছাড়া সকালে আর সন্ধ্যাবেলা ওকে কিছুতেই চেয়ারে বসে খাওয়াতে পারি না। ঠিক আছে যেমনভাবে খায় এখন খাওয়াতে হবে, এখন বই পড়তে পড়তেই যদি রুহি খায় তাহলে সেটাই ভালো। ওইটা হ্যাঁ মায়ের কাছে পড়ছে, ওরা সব একটা করে দেখে আর আমাকে জিজ্ঞেস করে এরা কি করছে, এটা যেমন পড়াশোনা করছে, এটা গার্বেজে নোংরা ফেলছে, এগুলো সব ও আমাকে জিজ্ঞেস করবে আর আমাকে বলতে হবে। ওটা কি করছে? জামা বানাচ্ছে মাম্মামের মতো তোমার জন্য। এটা ডক্টর, ডক্টর কি করে? না না ডক্টর আও করে না, তোমাকে একটা মিষ্টি ওষুধ দিয়েছে ডক্টর এবারে। হ্যাঁ হ্যাঁ ওখানে রাখা আছে, খাওয়া হয়ে গেছে আর খাবে না? আচ্ছা পেট ভরে গেছে, রুহি গুডগালের মতো সবটাই ফিনিশ করেছে একটুখানি ছাড়া। হ্যালো, একটা যুদ্ধ শেষ হলো, সকালের খাবারটা খেলো ঠিকঠাক, কালকে যে পার্সেলটা এসেছিলো সেটাকে রিটার্ন করে দিয়েছিলাম কালকে রাতেই, আজকে সকালেই চলে এসছে, চলো এটাকে আগে দিয়ে আসি। এখন রুহির একটা ওষুধ আছে আর এই ওষুধটা খাওয়ানোর জন্য কোনো ঝামেলা করতে হয় না, বাবার পেটের উপর গিয়ে শুয়ে পড়েছে। মিষ্টি ওষুধ না? হ্যালো মাম্মাম কেমন খেতে ওষুধটা? নিজেই শুয়ে শুয়ে খেয়ে নেবে এই ওষুধটা, টেস্টি। আরেকটু আছে আরেকটু আছে, নিজেই নিয়ে নিয়ে খেয়ে নেয়, কোনো ঝামেলা করেন এটাতে, ভালো
শেষ যা গুড গার্ল বলো হ্যাঁ চেঞ্জ করে দিয়েছো এবার চেটে চেটে খেয়ে নাও তুমি খেয়েছো জিভ বার করে গান চেটে চেটে খাচ্ছে দেখো ওই ওষুধ চেটে চেটে খাচ্ছে না তোমাকেও দিচ্ছে একটু তোমারও কপাল ভালো চেঞ্জ নাকে মুখের সব লাগিয়েছে রেখে দি এবার দে দি দে আর শেষ হয়ে গেছে এটা ওষুধ খাচ্ছে কেমন করে রুই ওষুধ খাচ্ছে হ্যাঁ মাছ ভাজা করেছে মাছ ভাজাতে একটু ভাত খেয়ে নেই আবার বৃষ্টিটা নামলো এতক্ষণ বেশ একটুখানি বন্ধ ছিল পুকুরে জল পুরো ভর্তি হয়ে গেছে আজকেও যদি সারাদিন এইভাবে বৃষ্টি চলে আরো ভর্তি হয়ে যাবে সকালের জল খাবার আজকে চুনাচ ভাজা আলু ভাজা আলু সিদ্ধ আর ভাত চলো ঝটপট খেয়ে নিই একটু ঘি নিলেও হতো কিন্তু আর ঘি খেতে ভালো লাগছে না এখন তো এমনি আমি একটু নুন টুন দিয়ে মেখে খেয়ে নেবো মাম্মাম ঢাকা নিয়ে কোথায় যাচ্ছে এখন বৃষ্টি পড়েনি তাও ছাতা নিয়ে যাবে আমি মন্নাটা নাও দিয়ে চলো ও বাগানে অনেক কাদা বাবা ওই দিক দিয়ে যাবো চলো ঠিক আছে আজকে একটু কি দেখতে যাবে বলো তাহলে হাম্বা সকাল থেকে হাম্বা দেখতে যেতে পারিনি অন্যা ঢাকা নিয়ে ভালো করে অন্যটা ঢাকা নেবে কিন্তু নাহলে মাথায় জল পড়ে যাবে ঠিক আছে হ্যাঁ চলো একদম ঝিরি ঝিরি করে পড়ছে ওটাই হচ্ছে তো সকাল থেকে বারে বারে এটা দুস্থতা আমি বসবো না তুমি বসো চলো কাদের বউগো থেকে সরিয়ে সরিয়ে টুকি টুকি করছে টুকি আবার যাবে ওখানেতে না আর যাই না বাবা আবার আমরা কালকে এত জল দিয়ে চান করবো হ্যাঁ চল স্ক্রু ড্রাইভার খুঁজে পেয়েছে ছোট্ট ভাড়া ওর মতনই ওটাকে নিয়ে এখন দেখো মিস্ত্রিগিরি করে বেড়াচ্ছে জানলা খারাপ হয়ে গেছে নাকি কি করবে আর খুঁজে পাচ্ছে না বাবাকে তো দেখে যে এটাকে নিয়ে কাজ করতে এই দেখো 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 নিজে কাজ করছে করছিস তুই ওটা নিয়ে কাজ করছো হয়েছে কাজ হয়েছে হয়নি কাজ কাজ করতে পারেনি ও এটার কাজ কি ও সেটাই বুঝতে পারছে না বুঝতে পারছো না কি করে এটা দিয়ে বাবা করে বাবাকে জিজ্ঞেস করো তাহলে জিজ্ঞেস করো এটা দিয়ে কি করে বাবা বৃষ্টিটা একটু থেমেছে আর আমরা এসেছি ছাদে দেখতে ফুল ফুটেছে নাকি এই দেখো ফুল নিয়ে কি করে দিল যা জল লেগে গেছে রুহির মুখে ফুল দেখতে গিয়ে ওই যেন ছাদে নামবে না ছাদ ভিজে গেছে বলে বলো দেখি হ্যাঁ এই ফুলগুলোই ফুটেছে অনেকগুলো আজকেও কিন্তু আর তুলিনি অনেকটা বেলা হয়ে গেছে এখন আর ফালতু তুলে লাভ নেই মায়ের পুজোও হয়ে গেছে এখন থাক খাবার কালকে যখন ফুটবে কালকে তুলবো এই যো রুহি ফুল তুলে নিয়ে এসছে একটা তুমি নিচে খেলো যা আর নেই সব ফুলগুলোই এখন লাগবে ওর তুই এখানে নিচেতে দেখো গাড়ি ধুচ্ছে কাদাতে বেরিয়েছিল গোটা গাড়ি একদম কাদাতে ভর্তি হয়ে গেছে পুরো কাদা হয়ে গেছে মম্মন সব তোকে আমি জল দিতে বলে কি এই জল দিয়ে দিয়েছে আমার মুখে জল দিয়ে দিয়েছে এবার কি হবে ইয়ে বাবা একটু গেছে হাসতে তো হচ্ছে এই এই রুইকে জল দিয়ে দিয়েছে না ও ফুল তুলবে এখন হ্যাঁ আরেকটা ফুল আছে নিন 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 আজকে সব ফুল রুহির এই নিয়ে নিয়েছে এতক্ষণে নেমেছে শেষে জল বলে নামতেই চাইছিল না আর আছে ফুল আছে রুই ঠিক দেখতে পেয়েছে এখানে আরেকটা ফুল আছে না রে মা দাঁড়াও আমি দিচ্ছি দাঁড়াও ওখানেই দাঁড়াও ওরা কিছুতেই নামতে চাইছে না একটু কাদা কাদা হয়ে আছে তো এই যে আরেকটা ফুল আছে এটাই চাইছিল এ নাও
এটা তোমার, এটা রুহি সোনার না রে। বাহ, আজকে তো রুহি এত ফুল পেয়েছে। কতগুলো ফুল পেয়েছো? নিয়ে ঘরে যাচ্ছে। কতগুলো পেয়েছো গো ফুল? পাঁচটা ফুল পেয়েছো তুমি? ও আহা গো, পাটা কেমন করে যাচ্ছে দেখো, ঠিক পছন্দ হচ্ছে না। আস্তে আস্তে ওঠো, এই আস্তে আস্তে, আমি ধরেছি নাও। রুহি এখানে টাকা নিয়ে এসছে, দেখো টাকা নিয়ে কি করবে একটু বলো তো। কি করবে? আমার ড্রয়ারে রাখা ছিল, আমি যে ড্রয়ারটা খুলেছি নিয়ে নিয়েছে, দিয়ে বলছে পার্সেল। ও পার্সেল নিতে যাচ্ছে এখন। কোন পার্সেলই নেই আজকে, ও নিজেই নিয়ে আসছে। গাড়ি পুরো চকচকে করেই ছাড়বে দেখো, গাড়ি ধোয়ার সেই থেকে হচ্ছেই না কিছুতে, সেই থেকে ধুয়েই যাচ্ছে। মেনু দেখো কত কি মেনু আছে। প্রথমে তো হচ্ছে একটা পাতুরি আছে, ভেটকি পাতুরি, ভেটকি পাতুরি ডাল, তার সাথে মাছ আছে, এটা আছে ছেঁচড়া, আর তার সাথে আছে শুক্তো। ছেঁচড়াটা কিন্তু মাছের মাথা দিয়ে আছে, মাথা দিয়ে, যেটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। আর তার সাথে চাটনি পাপড় তো আছেই, সেটা লাস্টে নেবো। এইগুলো দেখে রুহির অবস্থা দেখো, ও চলে এসেছে। এইটা আমার সব থেকে ভালো লেগেছে যে কি আছে ভিতরে জিনিস। হ্যাঁ, সিক্রেট মাম্মাম, চকো আছে ওর মধ্যে। এত জিনিস কেন দিয়েছে খেতে? মাম্মাম চকো আছে গো, খাবে তুমি চকো? একটু একটু খাবে নাকি? ও শুধু ভাত খাবে একটু, নাও। ডাল, মাছ, শুক্তো, ও সব একটা একটা করে বলছে, আমার কাছে শুনে নিল মেনুটা কি। ওটা জিজিন। হ্যাঁ, আর এইখানেও মাছ আছে, দেখো এটা মাছ, এটাই মাছটা। ও এখনো মেনু মুখস্থ করতে ব্যস্ত। চলো আমি ঝটপট স্টার্ট করি। কি দিয়ে স্টার্ট করবো? শুক্তো দিয়ে স্টার্ট করি নাকি? হ্যাঁ, ও মুখস্থ করছে এখন, পুরো মেনুটা এখন মুখস্থ করবে মোটামুটি রুহি। ভাত শুক্তোটা এমনিও বাচ্চাদের সবারই অপছন্দই থাকে, ছোটবেলায় আমরা অপছন্দই করতাম। মিষ্টি নাকি দেখো তো, ওদের তো রান্নায় ঝাল হয় না? না, বাচ্চারাও খেতে পারবে। অ্যাকচুয়ালি এগুলো সব আজকে মামা বাড়িতে রান্না ছিল, আমার ক্যাটারিং থেকে সব এসেছে এখানে খাবার। তো দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিলাম, বাকি তরকারি কখন খাবো বলো তো? আজকে সবই তোমার ফেভারিট আছে। হ্যাঁ, ওটাই হয়ে গেছে মেন সমস্যা। এবার চলো মাছের মাথা দিয়ে ছেঁচড়াটা খেয়ে দেখি, এটা তো আমার সব থেকে প্রিয়, এটা তো ভালো হবে। এটা এমন একটা জিনিস ভালো না হলেও ওর ভালো লাগে, যেহেতু মাছের মাথা আছে ভালো হবে। এটা রানিও ভালো খায়, এটা মাও ভালো খায়, আমার বাবাও ভালো খায়, শুধু একমাত্র আমিই খাই না। যে কোনো তরকারিতে যদি মাছের মাথা দেওয়া হয় তাহলে পরে ও ভালো খায় না, বাকি সবাই আমরা বাড়িতে ভালো খাই। পাতুরিটা খুলে দেখো কেমন হয়েছে। আমার তো পেট ভরেই গেছে, আর আমি খেতে পারবো নাকি জানি না। উফ, পাতুরিটা দেখো শুধু, ও সেই লাগছে কিন্তু দেখতে। না দেখি এবার ভেটকি মাছের পাতুরিটা কেমন খেতে হয়েছে। এটা তো আমার খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়েছে। কিন্তু আমার যদিও সরষে অতটা পছন্দ না, বাট এটা বেস্ট হয়েছে, দারুণ খেতে। আমি তো পুরোটা শেষ করবো এখন। সারাদিন চান করার টাইম পাইনি, এত বেলায় চান করে এসছে, এখন ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। প্রচন্ড ঠান্ডা ওয়েদারটা তো, ওর জন্য কি করবো এখন, এটা দিয়ে শুকাতে হচ্ছে, আর আমি এদিকে চুল শুকাচ্ছি। রুহির ওইদিকে অবস্থা দেখো, বাইরে আমার পলে উঠে বসে আছে মাম্মামটা। ওই দে, এটাকে এখনো ভয় পাস? এত গরম হয়ে গেছিস তো? না না, ওটা গরম না, ওটা কোনো গরম জিনিস একটু ভয় পায়। হ্যাঁ, গরম ভয় পায়।
দেব না মা, তুমি ভয় পাচ্ছ বলছো, ওখান থেকে বন্ধ করে দাও। বন্ধ করে দেবো কি করবে, ভয় লেগে গেছে তোমার? আমি তো রুহির জন্য এটা চালুই করি না ওর জন্য। হ্যাঁ বাবার কোলে আছো তুমি, আমি আছি না, ঠিক আছে খুশি হয়ে গেছে। মামা মারকেও ভয় দেখাইনি তোমাকে, ঘুমিয়ে পড়ো তুমি। হ্যাঁ পাপাকে বকে দেবো, দাঁড়া তোকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ পাপ করে দেবো, পাপা ভয় দেখিয়েছে রুহিকে। বলবে না আপনি, টাকলুটাতে চুল হয়ে গেছে। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এই ব্লগটা এখানে এন্ড করছি। যারা এখানে সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। টাটা সবাইকে। এদিকে রুহির জন্য তো ঘুমিয়ে গেছে, সকাল থেকে অনেক দুষ্টুমি করেছে আজকে, আর এনার্জি নেই। এবার একটু এনার্জি নিয়ে নিন, তারপরে আবার উঠবে। টাটা না বলেই তোমাদেরকে ঘুমিয়ে পড়েছে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।